হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়াল থাকছে একটি নতুন আপডেট, যেটাতে বলা হচ্ছে যে পাবজি গেমে বুঁদ হয়ে টানা 45 দিনে প্রাণ গেল তরুণের। অর্থাৎ আমরা সবাই জানি যে একটি লোকপ্রসিদ্ধ বা সবার কাছে পপুলার একটা গেম বেরিয়েছে পাবজি বলে, যেটা আমরা সবাই জানি। কম্পিউটারে যেমন খেলা হয়, খেলাটা ফোনেও হয়। তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের কাছে রাখব। তো তার আগে এই চ্যানেলের যারা নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন বাজিয়ে দাও, যাতে এরকম ধরনের হেল্পফুল ভিডিও সঙ্গে সঙ্গে ফোনে চলে যায়। তো বলা হচ্ছে যে পাবজি গেম খেলে, টানা 45 দিন পাবজি গেম খেলে একজন তরুণের মৃত্যু হলো। তো আমরা জানি নেশা, অর্থাৎ বিভিন্ন ধরনের নেশা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো সেটা কোনো মাদক জাতীয় হতে পারে বা অন্য কোনো নেশা হতে পারে, কিন্তু নেশা এমন একটা জায়গায় মানুষকে নিয়ে যায় যে জায়গাটায় শেষ পর্যন্ত মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তারই একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তেলেঙ্গানার ঘটনা। যে ঘটনাটি ঘটে গেছে খুবই সত্য, পাবজির নেশায় একটি তরতাজা যুবকের প্রাণ চলে গেল। পাবজি বন্ধের দাবিতে সরব হয়েছে দেশের একাধিক রাজ্য। ইতিমধ্যেই গুজরাটে আপনারা জানেন যে পাবজি নিষিদ্ধ করা হয়েছে জানুয়ারি মাসেই। এমনকি দেশের বিভিন্ন প্রান্তের কলেজ পড়ুয়াদের এই নেশা থেকে দূরে থাকার কড়া নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না। স্থানীয় সূত্রের খবর, তেলেঙ্গানার বছর 20 তরুণ দীর্ঘ 45 দিন ধরে টানা পাবজিতে ঘাড় গুঁজে বসেছিলেন। ফলে যা হওয়ার তাই হলো। প্রথমে অসম্ভব ঘাড়ের ব্যথায় ছটপট করতে শুরু করলো, তারপর হায়দ্রাবাদ হাসপাতালে তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান মোবাইলে লাগাতার ওই ভিডিও গেম খেলতে থাকায় ঘাড়ের কাছের সমস্ত নার্ভ নষ্ট হয়ে গেছে, আর সেই কারণেই তার মৃত্যু। দিন কয়েক আগে পাবজিতে আসক্ত কর্ণাটকের এক পড়ুয়া শিরোনামে উঠে এসেছিল। স্নাতক পরীক্ষায় তিনি খাতায় লিখে আসেন কিভাবে পাবজি খেলতে হয়, সঙ্গে ব্যাখ্যাও করেন এই গেম খেলতে গিয়ে কেন পড়াশোনার সময় পাননি তিনি, যে কারণে প্রথম বর্ষেই পরীক্ষায় ফেল করেন ওই পড়ুয়া। এদিকে মধ্যপ্রদেশের এক যুবক পাবজিতে নেশায় এতটাই বুঁদ ছিলেন যে জল ভেবে তিনি অ্যাসিড পান করে গেছিলেন, কোনোক্রমে তার প্রাণটি বেঁচে যায়। এই সব ঘটনাই জানান দিচ্ছে কিভাবে যুব প্রজন্মকে পাবজির নেশায় ক্ষতিগ্রস্ত করছে। তারই মধ্যে একটি নতুন বিষয়ের সম্মুখীন হয়েছে গেমাররা। অনেকেই জানিয়েছেন পাবজি খেলাকালীন তাদের মোবাইল স্ক্রিনে একটি পপ আপ ভেসে উঠছে, যেখানে লেখা দীর্ঘক্ষণ খেলছেন আবার 6 ঘন্টা পর খেলবেন। অনেকের দাবি এক আধ ঘন্টা খেলার পরই এই সতর্কবার্তা দেখা যাচ্ছে। তাহলে কি ভিডিও গেম কর্তৃপক্ষের তরফেই এমন বার্তা দেওয়া হচ্ছে? না, তেমনটা নয়। উল্টে তাদের তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত কারণে হয়তো এমন ঘটনা ঘটছে, তার জন্য তারা ক্ষমা প্রার্থী, শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। তো যাই হোক, এইভাবে পাবজি মোটামুটি যারা খুব বেশি আসক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুরও কারণ হয়ে যায়। পাবজি সম্পর্কিত আপনারা ইনফরমেশান পেলেন এবং স্ক্রিনে দেখতেও পেলেন কিভাবে খেলাটি হয়, এবং খেলাটি একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় যে একটা মিশন থাকে, স্টেপ বাই স্টেপ এটি খেলতে হয় বা মানুষের স্বাভাবিক জীবনের সঙ্গে একটু রিলেটেডের মতো আছে যে মানুষের একটা চ্যালেঞ্জ যে ওইকে মারতে হবে, দিলে আমি ওই জায়গাটায় যাবো, এরকম ধরনের একটা চ্যালেঞ্জ বা আমি এরকম অস্ত্র পাবো। তো সে যখন খেলবে তখন তার মাইন্ডটাও ঠিক সেভাবে কাজ করবে। তো ঠিক আছে, আমরা তো অনেক বড় হয়েছি, আমরা না হলে নিজেদের মাইন্ড সেট করে নিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু সবথেকে সমস্যা হবে তখন যখন আমরা কোনো অল্প বয়সী কাউকে এই গেমে বা গেম খেলবে বা তাদেরকে খেলা শেখাবো বা তাদেরকে দেখাবো, তখন তারা টোটালি ইনভলভ হয়ে যাবে।
আর ইনভলভড যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে তারও নেশায় পরিণত হবে, এবং নেশায় পরিণত হলে সেও কিন্তু গেমটি খেলতে চাইবে, আর না খেললে না খেলতে দিলে সে কিন্তু বায়না করবে। তো এটা স্বভাবতই আমাদের কারণেই হয়ে থাকে, যে আমরাই তাকে প্রশ্রয় দিয়ে থাকি। তো নিজেদের মধ্যে শুধরাতে হবে, যতটা পরিমাণে আসক্তি কমাতে হবে। শুধু পাবজি গেম নয়, এরকম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং গেম আছে। এর আগেও অনেকগুলো গেম এসেছিলো যেগুলো মৃত্যুর কারণ ছিল, সেগুলো টোটালি ব্যান্ড করা হয়েছে। পাবজি এখন সব জায়গায় ব্যান্ড হয়নি, তবে খুব শীঘ্রই ব্যান্ড হয়ে যাবে। তো সময় থাকতে নিজেকে সাবধান করাই ভালো। তো আর বিশেষ কিছু বলছি না, যদি টিউটোরিয়ালটি ভালো থেকে থাকে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে তথ্যটি, এবং সবাই যাতে সাবধান হয়ে যায় আগে থেকে। আর চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না। যদিও চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, তবুও এটা একটি শিক্ষাই, তাই আমি আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দিলাম, যাতে সবাই সাবধান হয়ে যায়। তো আর দীর্ঘায়িত করব না ভিডিওটা, আজকেই এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুমন ইউটিউব বাংলায় সবাই যুক্ত থাকুন। নমস্কার।